পাকিস্তান আমলে এলাকাবাসীর যাতায়াতের জন্য বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের মাটিজোড়া গ্রামের বড় খালের উপর 10 ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে জীর্ণশীর্ণ হয়ে পড়া কালভার্টটি সংস্কারহীন থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মাটিজোড়া সহ ইউনিয়নের কয়েক গ্রামের হাজারো অধিবাসীদের। এমন দুর্ভোগ দুর্দশার চিত্র ফুটে উঠেছিল পূর্ব সিলেটের প্রথম ও পূর্ণাঙ্গ আইপি টেলিভিশন এবিটিভির প্রতিবেদনে। এরপর বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচর হলে পুরনো জীর্ণ সেই কালভার্ট ভেঙে নির্মাণ করা হচ্ছে নতুন একটি কালভার্ট, আর এতে স্বস্তি ফিরেছে স্থানীয় এলাকাবাসীর মাঝে। এই বৃষ্টি ওর আলহামদুলিল্লাহ বিটিভির আমরা দোয়া করি ওলা সব সময় বালা বালা উদ্যোগ নিবা। গোটা ইউনিয়নের প্রায় 3 ভাগ 2 ভাগ মানুষ এদিকে আটে, আমরা সারা মানুষ কিন্তু এটা খুব খুশি হয়েছে। এটা এই কালভার্টটা নয়া নির্মাণ কাম চলা হালি আমরা অনেক সুবিধা হইব, ঝুঁকিপূর্ণ তাই মানে মুক্ত থাকবো আর কি। ফুল ওইলে বালা সবার লেগে বলা গাড়ি আসা যাওয়া সব কিছু সব দিকে বলা। গ্রামের যে আম পাবলিক যারা আছো, আমরা যে পাবলিক যারা আছি, এরা যাতায়াত আওয়া যাওয়া গাড়ি গুড়া বা ব্যবসা বাণিজ্য লেগে অত্যন্ত ভালো হইব, অত্যন্ত উন্নতি হইব। ওখানে আমরা সরকার আছে ধন্যবাদ দিয়ার যে আমরা ব্রিজটা অত্যন্ত ত্বরিত গতিতে কোথায় শেষ করা লাগে। কতদিন ভাঙ্গা ব্রিজ আছে, খুব কষ্ট হয়েছে। আমরা সব আমরা অনেক সৌভাগ্যবান, আমরা অনেকদিন পরে এই ব্রিজটা আমরা পূর্ণাঙ্গভাবে কাজ চলিতেছে, আমরা অনেক মাটিদুরাবাসী অনেক আনন্দিত। যে কন্ট্রাক্টরে এই কামটা নিছুন যাতে মানে লম্বা টাইম না নিয়ে দ্রুতভাবে এই কাজটা সম্পূর্ণ করার লাগে তার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করি। আর মাটিজোড়া গ্রামের মধ্যভাগ দিয়ে বয়ে চলা বড় খালের উপর এই নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকারের প্রকৌশল বিভাগ এলজিডি। চলতি অর্থ বছরে জিওবি মেনটেন্যান্স প্রকল্পের আওতায় কালভার্টটি নির্মাণে পাককলন ব্যয় ধরা হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। 2021 সালের শুরুর দিকে কালভার্টটির নির্মাণ কাজ শুরু হবে। ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলছেন, কালভার্টটি নির্মাণ কাজ শেষ হলে গ্রামীণ এই জনপদের সড়ক যোগাযোগের ক্ষেত্রে যুক্ত হবে নতুন মাত্রা। ব্রিজ ভাঙ্গি গেলে মাটিজোড়া গ্রামের বেশিরভাগ অংশ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হইবে, যে বিকল্প কোনো রাস্তা নাই যে দক্ষিণ পাশে কালভার্টের দক্ষিণ পাশে গাড়ি লইয়া যাইবার। এখন শুকনা মৌসুম আছে, বোম্বে দিল্লি আমরা ডাইভেশন করিয়া দিই, ডাইভেশনে দক্ষিণ সাইডে গাড়ি দিতে পারবো, কিন্তু বর্ষার মৌসুমও দক্ষিণে দিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। যে কারণে এটা খুব জরুরি একটা ব্রিজ, যেটা হইলে মাটিজোড়া গ্রাম আশপাশের গ্রাম এই রাস্তাটা তিলপাড়া টু আশীর্বিন্দু রাস্তা বিনা সম্পর্কে মাঝে কন্ট্রাক্টর হিসাবে আমরা আশ্বস্ত করছেন খুব দ্রুত এটা কাজ শেষ করে দেওয়া। উপজেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরবর্তী মাটিজোড়া গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটি বিচ্ছিন্ন করে রেখেছে জীর্ণ এই কালভার্টটি, আর তাই কালভার্টটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ এলাকাবাসীর। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।